দেখে তো মনে হচ্ছে পুরনো দিনের কোনো জিনিস। যাই হোক না কেন, একটা ফটোই তুলে রাখি। ভেতর থেকে বন্ধ কে করেছে? ভেতরে কে আছে? দরজা খোলো, কে আছো ভেতরে? হ্যালো, কে আছো ভেতরে? দরজা খোলো। কেউ সাড়া দিচ্ছ না কেন? ভেতরে কে আছে? দরজা খোলো। দরজা বন্ধ করেছিলে কেন? রুমটা পরিষ্কার করতে এসেছিলাম। রুম ক্লিন করার জন্য দরজা বন্ধ করার কি দরকার ছিল? দরজাটা লক করেছিলে কেন বলো? আসলে দিদি, আমি দরজা খুলেই মুছছিলাম, কিন্তু হাওয়ায় দরজা জানলাগুলো জোরে জোরে আওয়াজ করছিল। আমার খুব ভয় লাগছিল, তাই দরজা বন্ধ করে দিয়েছি। ও আচ্ছা, সত্যি বলছো? শুনে রাখো, এরপর থেকে যখন আমার দরকার হবে রুম ক্লিন করার জন্য আমি তোমায় ডেকে নেব। তোমাকে নিজে নিজে যেচে এসে ক্লিন করতে হবে না। আচ্ছা দিদি, আমি সেটাই করব। দিদি, তোমার সাথে একটা সেলফি তুলি। এই যাও তো, কাজ করো নিজের। ঠিক আছে। এই কালচক্রটা নিতে এসে অরুণের রূপ ধরে আমি তো একেবারে ভেসে গেলাম। এখন আমি কি করে নিজের রূপে ফেরত যাই? রাজশেখরের কাছে যে কালচক্রটা আছে সেটা নিতে পারলে ওটার সাহায্য নিয়ে আমি আমার আসল রূপে ফেরত যেতে সক্ষম হব। আমাকে ওই কালচক্রটা যে কোনো উপায় নিতেই হবে। আমাকে আমার আসল রূপে ফেরত যেতেই হবে। আমার এই অরুণের রূপটা একেবারে ভালো লাগছে না। ওম কালী মহাকালী। বাবা, রাজশেখরের জন্য ওর নাতনি ওর কাছে প্রাণ। আমার রূপ ফিরে পেতে হলে আমার আসল অস্ত্র হবে এই দেবসেনা। কি হয়েছে বাবা, আয়নাটা ভেঙে গেল কি করে? ওটা আসলে খুব গরম পড়েছে তো, বেশি গরম পড়লে কাঁচের জিনিস ভেঙে যায়। হ্যাঁ বাবা, তাই আমি বাইরে গিয়ে খেলতেও পারছি না, বাইরে বড্ড রোদ। তাহলে চলো এই গরমে একটু আইসক্রিম খেয়ে আসা যাক। হ্যাঁ, আইসক্রিম। হ্যাঁ খাবো বাবা। ঠিক আছে চলো। দেবসেনা। হ্যাঁ,
এত রোদের মধ্যে এইটুকু বাচ্চাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমার মেয়েকে আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব, তার জন্য আমি কাউকে কৈফিয়ত দেব না। আন্টি, আমি আর বাবা বাইরে আইসক্রিম খেতে যাচ্ছি। ঠিক আছে, যাও ঘুরে এসো। দেবসেনা, অকারণে যার তার সাথে তুমি কথা বলবে না, এখন চলো। তোমাকে আরেকটা চমক দেব বলেই ফোন করেছি। রাজশেখর নিজের নাতনি দেবসেনাকে আর ছেলে অরুণকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, সেটা সবাই জানে। দেবসেনা, আজকে আমি তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, ওখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায়, বুঝলে? না, তুমি আমায় ওই দোকানটায় নিয়ে চলো বাবা। ঠিক আছে মা, ওই দোকানটাতেই যাব। হ্যালো, কি হলো রাজশেখর, কেমন আছো? ভৈরবী, তুই? ভালো কথা তো, আমি যে ভৈরবী সেটা বুঝে গেলে যে। সেদিনকে তো তুই কালচক্রটা চুরি করে নিলি, আজ আবার কি চাই তোর? এখন বল কেন আমায় ফোন করেছিস? এইটুকুতেই চমকে যাচ্ছ নাকি? তোমাকে আরেকটা চমক দেব বলেই ফোন করেছি। রাজশেখর নিজের নাতনি দেবসেনাকে আর ছেলে অরুণকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে, সেটা সবাই জানে। সত্যি বলছি তো? দেখ, আমার নাতনিকেই হোক আর আমার ছেলেকেই হোক, ওদের কোনো কষ্ট দিলে আমি কিন্তু তোকে শেষ করে দেব। আমি বললাম তো, তোমাকে একটা চমক দেব আমি। তোমার আদরের নাতনি দেবসেনা এখন আমার কাছে আছে। তোমার ছেলে অরুণ, সেও আমার কব্জায় আছে। কি বলছিস তুই? তোমার ছেলে আর নাতনিকে তুমি যদি জীবিত অবস্থায় ফেরত পেতে চাও, তাহলে তোমার কাছে থাকা কালচক্রটা দিতেই হবে আমাকে। হয় কালচক্রটা আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমার নাতনি আর ছেলেকে ওপরে পাঠিয়ে দেব। ওদের তুই কিচ্ছু করবি না, তাহলে কালচক্রটা নিয়ে এসো। আমাকে কোথায় যেতে হবে তুই বল, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি খালি হাতে আসলে হবে না রাজশেখর, হাতে করে কালচক্রটা নিয়ে কারিঘাটির জঙ্গলে এসে দেখা করো। ঠিক আছে যাচ্ছি, কিন্তু ওদের কোনো ক্ষতি করবি না তুই। সেটা তো তোমার উপর নির্ভর করছে, তুমি আমাকে বোকা বানাবে এই কথা একেবারেই কিন্তু চিন্তা করো না। আর এই কথা তুমি যদি ভুলেও চিন্তা করো, তোমার ছেলে আর নাতনিকে ফিরে পাবে না।
এই কথাটা কিন্তু মাথায় রেখো। রাজশেখর, কি এত দুশ্চিন্তা করছেন? আপনি এত চিন্তা করবেন না, ওই নন্দিনীকে আমি দেখে নেব। এই সমস্যাটা নন্দিনীকে নিয়ে নয়, ভৈরবীকে নিয়ে। হ্যাঁ, ভৈরবী? কি বলছেন আপনি, ভৈরবী আবার কি করলো? ভৈরবী দেবসেন আর অরুণকে তুলে নিয়ে গেছে, আর বলেছে কালচক্র দিলে তবেই ওদের ছাড়বে। হ্যাঁ, কালচক্রটা নিয়ে ওই কালীঘাটির জঙ্গলে আমাকে যেতে বলেছে। আমি ওর বোন কবিতার আত্মাকে আটকে রেখে ও যাতে সামনে আসে সেই চেষ্টা করেছিলাম। ও এখন অরুণ আর দেবসেনাকে আটকে রেখে আমাদেরকে ফাঁদে ফেলার জন্য প্ল্যান করছে। দেখো মাধবী, আমার ছেলের আর আমার নাতনির যেন কোনো রকম ক্ষতি না হয়। এই ভৈরবী যেভাবে আমাকে ভয় দেখাচ্ছে, আমার ভীষণ ভয় করছে। আমি ওই কালচক্রটা ভৈরবীকে দিয়ে আমার ছেলে আর আমার নাতনিকে ফিরিয়ে নিয়ে আসবো। এই সময় ভুল সিদ্ধান্ত নেবেন না। দেবসেনাকে আর অরুণকে বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্ব এখন আমার। ওম নমঃ শিবায়। জানো কি, দেবসেনাকে আর অরুণকে ভৈরবী তুলে নিয়ে গিয়েছে। তুমি ভৈরবী থাকার জায়গাটা খুঁজে বের করে ওদেরকে ফিরিয়ে নিয়ে এসো। ও অনেক বড় তান্ত্রিক, ও আমাকে এমনিতেই বেঁধে রেখেছিল, আমি কি করে ওর সাথে লড়াই করব বলুন তো। ভৈরবী যাতে তোমার কোনো রকম ক্ষতি করতে না পারে সেই জন্য আমি তোমায় অসীম শক্তি দিয়েছি। এই শক্তির সাহায্যে তুমি ওই ভৈরবীকে শেষ করে দেবসেন আর অরুণকে ফিরিয়ে আনতে পারবে। একি মাধবী, তুমি জানো কি কি শক্তি দিয়ে পাঠাবার বদলে তুমি নিজে গিয়ে তোদের উদ্ধার করে আনতে পারতে। জানকীর মনে নিজের স্বামীর প্রতি আর সন্তানের প্রতি অনেক ভালোবাসা আছে, সেই জন্য আমি ওকে পাঠিয়েছি। ও ভৈরবীকে শায়েস্তা করে দেবসেন আর অরুণকে ঠিক ফিরিয়ে আনবে। দেবসেনার কাছেই আছে, কিন্তু ভৈরবী কোথায় গেল? এদেরকে ছেড়ে দিয়ে ভৈরবী কোথায় চলে গেল? Oh.
রাজশেখর ছেলে আর নাতনির জীবন বিপদে আছে এই কথাটা ও জানার পরে কালচক্রটা আমাকে না দিয়ে থাকতে পারবে না। এইবারে কালচক্রটাকে যেভাবেই হোক আমাকে কবজায় নিয়ে নিতেই হবে। প্রথমে দেবসেনাকে বাঁচাতে হবে, তারপরে অরুণকে খুঁজতে হবে। ভৈরবী, তোর সাথে লড়াই করার শক্তি আমার মধ্যে মাধবী দিয়ে পাঠিয়েছে। এখন আমি তোর থেকে আমার মেয়েকে বাঁচিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি দেখিস আমার স্বামীকেও বাঁচিয়ে নেব। বিশ্বাস করতে পারছি না, আমি এক্ষুনি আসছি। মাধবী, কি হয়েছে? একটা জরুরি দরকার আছে। কি হয়েছে? চলো বলছি, চলো। আরে বলবেন তো, রাজশেখর
ভৈরবী এখন অরুণা দেবসেনাকে কোথায় আটকে রেখেছে সেই নিয়ে আমি খুব টেনশনে আছি। এর মধ্যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? তার চাইতেও জরুরি একটা দরকার আছে, এসো বলছি। আরে বলবেন তো আপনি। এইসব তোর দেখার কথা, যা তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে নিয়ে আয়। ও আমার খুব মাথা ব্যথা করছে, যা যা বলছি। শুধু সিআইডির মতো সবকিছু নজর রাখে, এইটাই এখন ওর কাজ হয়ে গেছে। দেবসেনা মা, আমি এখানে কি করে চলে এলাম? আমি আর বাবা তো আইসক্রিম খেতে গেছিলাম। বাবা কোথায়? তোমরা দুজন মিলে আইসক্রিম খেতে গাড়ি করে গিয়েছিলে, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই বাবা তোমাকে ডিস্টার্ব করবে না বলে গাড়িতেই রেখে দিয়েছিল। ও তাই? হ্যাঁ দেবসেনা। এখন কিছু একটা বলে দেবসেনাকে সামলানো গেল। এইসবের কারণ ওই শয়তান ভৈরবী, অরুণকে লুকিয়ে রেখে অরুণের রূপ ধরে এসে এখানে নাটক করছে ও। তুমি কি চিন্তা করছো মা? কিছু না দেবসেনা, তুমি রেস্ট করো, আমি পরে আসবো। কোথায় যাচ্ছিস তুই জানো কি? আমি অরুণ নয়, ভৈরবী, সেটা বলতে যাচ্ছিস তাই না? যা গিয়ে বলে আয়। তুই এই কথা মাধবীর কাছে বলার আগেই অরুণের জীবন আমি শেষ করে দেব। তুই চেষ্টা করে দেখতে পারিস, তুই অরুণকে কোনোভাবেই বাঁচাতে পারবি না। তোর মাধবী আর রাজশেখরের কাছে আমার আসল রূপের কথা বলা জরুরি তাই না? নাকি তোর বরের জীবন বেশি জরুরি, সেটা তুই ঠিক কর। অরুণকে কিছু করো না ভৈরবী, আমি ওনাকে কিচ্ছু বলবো না। সব আত্মারা সব সময় সত্যি কথাই বলে থাকে, এটা আমি জানি। আমাকে যে কথাটা দিলি সেটা ভাঙার কোনোভাবে চেষ্টা করিস না, সাবধানে থাকার চেষ্টা কর। রাজশেখর, এখানে কাকে খুঁজছেন? কিছু না বলে শুধু চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? গাড়ি করে এখানে নিয়ে আসলেন, তারপর এদিক ওদিক তাকিয়ে কাকে খুঁজে বেড়াচ্ছেন? কি হয়েছে আপনার? কি জন্য নিয়ে আসলেন আমাকে এখানে?
এই যে মাধবদা, কি হয়েছে মাধবদা? মালিক, যে কোনো ভাবেই হোক গঙ্গাকে বাঁচান। গঙ্গা তো বাড়িতেই আছে, ওর আবার কি হবে? বাড়িতে যে আছে সে গঙ্গা নয় মা, প্রতিশোধ নিতে আসা নন্দিনী। মাধবী, মাধবদা এই ব্যাপারটা ফোনে যখন বলল আমিও তো এইরকমই আশ্চর্য হয়েছিলাম। আমি ভাবলাম এটা বললে তুমি বিশ্বাস করবে না, যাতে তুমি ওনার মুখ থেকেই শুনতে পারো তাই তোমাকে এখানে নিয়ে এলাম। ও যে নন্দিনী, আপনি কিভাবে বুঝলেন? আমি দেখেছি বলেই বলছি মা। আমার ব্যাপারে সত্যি কেউ জেনে গেলে আমি তাকে কোনোদিন জীবিত ছাড়ি না। আমার আপনাকেও জীবিত রাখা উচিত না। নন্দিনী গঙ্গাকে কোথায় রেখেছে কিছুতেই বলতে চাইছে না। আমি এত করে বললাম তাও আমায় কিছু বললো না। বাড়িতে এই ব্যাপারে কাউকে জানালে আমাকে প্রাণেই মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি মরলে ক্ষতি নেই, আমার গঙ্গাকে বাঁচিয়ে দিন মালিক। তুমি চিন্তা করো না মাধবদা, আমি দেখছি। আপনি এই ব্যাপারে আর কারোর সঙ্গে কথা বলবেন না। নন্দিনী বুঝতে পেরে গেলে ও সতর্ক হয়ে যাবে, তারপরে গঙ্গাকে বাঁচানো খুবই কষ্টকর হবে। সেটা করলেই যথেষ্ট, আমি কাউকে কিচ্ছু বলবো না। ঠিক আছে মাধবদা, তুমি এখন যাও, বাকিটা আমি দেখছি। ঠিক আছে মালিক। এখন কি করবো মাধবী? বাড়িতে যে আছে সে গঙ্গা নয় নন্দিনী, এটা যেন কেউ জানতে না পারে। জানতে পারলে সবাই ভয় পেয়ে গিয়ে আরো বড় সমস্যা তৈরি করবে। আমরা যে ওর ব্যাপারে জানতে পেরেছি সেটা নন্দিনী এখনো জানে না। এমনটাই চলতে থাকুক, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, নন্দিনীর বিষয়টা যেন কোনোভাবেই কারোর সামনে না আসে। প্রথমে ওকে বাড়ি থেকে বের করতে হবে, আর আপনি সবার আগে সেই ব্যবস্থাই করুন। নন্দিনী ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ও যাতে কোনো মতেই আর ফিরে আসতে না পারে সেটা আমি দেখছি। আমি যেভাবেই হোক নন্দিনীকে বের করেই ছাড়, তার জন্য কি করতে হবে সেটা বলো, চলো এখন। চলে এসো এইদিকে। তোমার কিছু হয়নি তো? গঙ্গা, সবার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। স্বামী লোকটার ওপর আমরা কতবার দয়া দেখিয়েছি, কিন্তু ওই লোকটা, ওর কোনো রকম মায়া দয়া নেই আমাদের ওপর। নন্দিনীর কথা শুনে ও আবার তোমায় খুন করতে চাইছে। এবার ওকে যদি সামনে পাই আমি কিন্তু ওকে ছাড়বো না। চলো সাবধানে, এদিকটা সাবধানে। গঙ্গা, 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 আর কিছুক্ষণ গেলে মেন রোড পেয়ে যাবো। মেন রোড অব্দি পৌঁছে গেলে কারোর একটা গাড়ির লিফ্ট নিয়ে আমরা বাড়ি পৌঁছে যাবো। চলো গঙ্গা।
ওনাকে ওখানে বন্ধ করে রেখে ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছেন যে, এসব না করে ওনাকে বরং ছেড়ে দিন। না ভাই, গঙ্গা নন্দিনীর ভক্ত, ওকে ভালো করে রাখার কথা নন্দিনী বলে দিয়েছে। নন্দিনী বলেছে বলেই এই খাবারটা নিয়ে যাচ্ছি, ওর ইচ্ছেতেই আমরা শুধু এটা গঙ্গাকে পৌঁছে দিচ্ছি, ব্যাস। আমাদের দেখে ফেললে আবার সমস্যায় পড়বো আমরা, ওদিকে চলো। দাঁড়িয়ে গেলি কেন? ওই গাছটার মধ্যে কি আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? তুইও আরেকজন, এই জায়গাতে আমরা ছাড়া কে আসবে বলতো? কোনো সাপ টাপ হবে বোধহয়। চল চল এগোই, চল। এদিকে ছোট, ধরে টেনে আন, ধর ধর, দাঁড়াও। দেখে কি করছো? নন্দিনীর কথা আমি ফেলতে পারবো না,
গঙ্গাকে এখান থেকে আমি কিছুতেই যেতে দেব না। তাহলে আমি তোকে আর কোন দয়া মায়া দেখাতে পারবো না। চলো যাই। এখান থেকে তোদের আমি যেতে দেবো না কিছুতেই। আমি যেদেরকে নিয়ে যাচ্ছি তুই কখনোই আটকাতে পারবি না, অকারণে মাঝে এসে কষ্ট পাস না। রঙ্গনাইকে অরুণ আর গঙ্গাকে যে নিয়ে যাচ্ছে সেটা নন্দিনীকে তুই পারলে বলে দিস। চলো এসো। হ্যালো বাবা। নন্দিনী, একটা ভুল হয়ে গেছে মা। রঙ্গনায়ক এখানে এসে আমাকে মেরে অরুণ আর গঙ্গাকে নিয়ে চলে গেছে। আমার হাত থেকে পালিয়ে গঙ্গা ওই বাড়িতেই যাচ্ছে। ওখানে চলে গেলে তুই যে নন্দিনী সেটা মাধবী বুঝতে পেরে যাবে। দেখ, তারপরে তুই কিন্তু খুব মুশকিলে পড়ে যাবি, তোকে ওই বাড়িতে থাকতে হবে না। ঠিক আছে বাবা, আমি এদিকটা কোনোভাবে সামলে নেব। কিন্তু আগে গঙ্গা যেন এখানে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমি এখনই এখান থেকে বেরোচ্ছি। একা আছে, কি সন্ধ্যা? এখানে কি করছো? মালয়েশিয়াতে ফোন করলে? বাবা মা কি বললো? বিয়ের জন্য রাজি হয়েছেন? কি সন্ধ্যা, আমি তো তোমায় কিছু জিজ্ঞেস করছি, তুমি চুপ করে আছো যে? কিরণ, আমি বাড়িতে কথা বলে দেখেছি, ওরা এখন আমাদের বিয়ে দিতে একদম রাজি নয়। আর তাছাড়া তুমি তো মায়ার পরিস্থিতি জানো, এই অবস্থায় যদি আমরা বিয়ে করি আমরা কি আদৌ সুখী হতে পারবো? তুমি ওর নিজের দাদা হও, এত সেলফিশের মতন কথা তুমি কি করে বলতে পারো? কালকে যদি আমার কিছু হয় তখনও তুমি এরকমই বিহেভ করবে? ওই জন্যই তো সন্ধ্যা, আমরা এমন ভাবে আর কতদিন থাকবো? এখন এসব নিয়ে কথা বলো না, বাড়ির সমস্যাগুলো আগে মিটতে দাও, তারপর আমরা বিয়ে নিয়ে কথা বলবো। সন্ধ্যা,
হয়েছে রঙ্গনায়কি মা? তুমি যেন বাড়ির ভেতরে না ঢুকতে পারো তাই নন্দিনী তোমায় আটকাচ্ছে, ও তোমাকে খুঁজতে আসছে। এখন তোমরা যদি বাড়িতে যাও একদমই শান্তিতে থাকতে পারবে না, নন্দিনী তোমাদের শান্তিতে থাকতে দেবে না। নন্দিনীর কালচক্র আমরা নন্দিনীকে ফিরিয়ে দেব বলেছিলাম, কিন্তু নন্দিনী তো সেটা না বুঝে আমাদেরকে কষ্ট দিয়ে চলেছে। এই কষ্ট থেকে বাঁচার কোনো একটা উপায় বলুন মা। ওই নন্দিনী সামনের পূর্ণিমার আগে কালচক্রগুলো জঙ্গলের দেবীর কাছে পৌঁছে না দিলে শক্তি নাগের জায়গাটাও নষ্ট করে দেবে। পূর্ণিমার আগে কালচক্রগুলোকে ওই জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিতে হবে, ওই কিন্তু করছে এসব। নন্দিনীর হাত থেকে বাঁচতে হলে এটাই কিন্তু একমাত্র রাস্তা। আপনি বলুন কি করতে হবে, আমরা সব করব। নাগগুলোর যত আশা দোষ রয়েছে শুধু প্রার্থনা দিয়েই কাটানো সম্ভব। তুমি আর গঙ্গা এই জঙ্গলে থাকা নাগ দেবতাকে নাগ দোষ পরিহার পুজো করতে হবে। নন্দিনীর থেকে বাঁচার জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করব। আপনি শুধু আমাদের ঠিক পথটা বলুন, আমরা সব করব। গঙ্গাকে এই নাগশিলার পুজো করতে হবে। ঠিক সেই সময় তুমি এখানে থাকা শিবের মন্দিরে তোমাকে তখন প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করতে করতে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ওখানের একটা প্রদীপও যেন না নিভে যায়, এটা তোমাকে নিষ্ঠার সাথে করতে হবে। আমরা তাই করব। এটা করলে নন্দিনীর এই সমস্যা আর থাকবে না তো?